আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহমাদুসল্লি আলাহিল করিম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন শুনছেন নিউজ টোয়েন্টি ফোরের প্রতিদিনের পরিবেশনা আলোকিত প্রতিদিন সবাইকে জানাই সুপ্রিয় ও স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক এ অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা দেন দেশে প্রাজ্ঞ বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আজ আমাদের সঙ্গে আছেন বাইতুল মকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি মিজানুর রহমান

অন্য মুসলমান তার সঙ্গে যুক্ত হয়ে তারা একটি পরিবারভুক্ত এবং মমিনরা একটি দেহের মতো একটি দেহের অনেকগুলো অঙ্গ মিশ্রিত হয়ে যেভাবে একটি দেহ গঠিত হয় একজন মমিন অন্য মমিনের জন্য অনুরূপ অর্থাৎ একজন যদি বিপদগ্রস্ত হয় অন্যজন তার বিপদে কষ্ট অনুভব করে সুখে তার সুখের সঙ্গী হয় দুঃখের দিনে তার দুঃখে ব্যথিত হয় এবং একজন মমিন এভাবে তার প্রতিবেশী তার মুসলমান ভাই তার সমাজ তার পরিবার সবার সহায়তায় হাত বাড়িয়ে একে একে সে তার সমাজ থেকে সমাজের গণ্ডি পেরিয়ে দেশের জন্য সে কাজ করে এবং ইসলামের দৃষ্টিতে দেশ ও মানুষের সেবা কিভাবে করতে হবে এবং ইসলাম বিষয়গুলোকে কিভাবে নির্দেশনা দেয় এ বিষয়ে আমরা সবিস্তারে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জেনে নেব আলহামদুলিল্লাহ ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলতাম আলরফুলি এজমাইন অনেক অনেক ধন্যবাদ সম্মানিত প্রস্তাবক আপনাকে যে আমরা আজকে যে বিষয়টি আমাদের সামনে নিয়ে এসেছেন ইসলামের দৃষ্টিতে দেশ ও মানুষের সেবা বা মানুষের খেদমত দেশের সেবা মানুষের সেবা এই দুটি শব্দ আসলে একই সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত আমরা যদি দেশের সেবা করতে চাই তাহলে মানুষের সেবা করতে হবে আর মানুষের সেবা মানে হলো যে আসলে দেশকেও কিছু দিতে হবে এবং সবার আগে এখানে যে বিষয়টি আসবে যে আপনি ইতিমধ্যেই বলেছেন যে কথাটি যে মুসলমানদের পরিচয়টা কি মুসলমান আল মুসলিমুন কেজেসাদ ওয়াহেদ বলা হয়েছে একটি দেহের মতো গোটা পৃথিবীর মুসলমান গোটা পৃথিবীর মানুষকে একটি দেহের মতো দেহের একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে ব্যথিত হলে এটা সব গোটা অঙ্গ যেরকম অনুভব করে তো ইদেশতাকা আইন হু ইশাকা কুল্লু ঈদেশ রসু হু ইশতেকা করলু ও যে একটু সামান্য কোথাও কোনো একটা অঙ্গে আঘাত লাগলে এটা গোটা দেহ যেরকম অনুভব করে ঠিক মুসলমানদের জীবনটা এরকম আল্লাহ নবী বলেছেন যে কোথাও কেউ যদি কারো কোনো কষ্ট থাকে গোটা সমাজের সমাজ দেহের কোথাও কেউ একটু যদি কোনো সমস্যায় থাকে তাহলে এটা অনুভব করবে ফিল করবে গোটা সমাজের সব মানুষ মুসলিম সমাজের সকল সদস্য এবং এটাকে সলভ করার জন্য দূর করার জন্য উদ্যোগ নেবে এবং সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এটাই হলো মূলত এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম তো এখানে আমি বলবো যে আসলে এই যে দেশের সেবা মানুষের সেবা সেবাটা আমি কখন করতে পারবো যখন প্রকৃত অর্থেই একটা হচ্ছে অনুভূতির ব্যাপার যে আমি যখন মনে করব যে আমরা সবাই এক এটা একটা আরেকটা হচ্ছে যে আমাকে সবার আগে আমার দেশ আমার মাতৃভূমি আমার জন্মভূমি এবং একই সাথে আমার দেশের মানুষ একজন মুসলমান হিসেবে শুধু আমি দেশের সীমাবদ্ধ না গোটা পৃথিবীর মানুষকেই মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে এবং বিশেষ করে মুসলমান মুসলমানদের ব্যাপারটা এরকম যে একটা দেহের মতো বলা হয়েছে তো সবার আগে আমি বলছি যে আমার দেশকে এবং মানুষকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে তাদের প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে অন্তরে যে আমি আমার দেশকে আমার দেশের মানুষকে সমাজের প্রতিটি মানুষকে আমি ভালোবাসি পছন্দ করি সে যেই হোক না কেন আমার পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় যেই হোক না কেন মানুষ একজন মোমেন তাকে আমি ভালোবাসবো মোমেনের প্রতি এই মহব্বত এবং ভালোবাসা থাকাটা এটা ইমানের একটা দাবি তো এখানে সেই ভালোবাসার জায়গা থেকেই মহব্বত ভালোবাসার টান থেকেই আমরা কি করব চেষ্টা করব যে আমি আমাকে কিছু করতে হবে আমার দেশের জন্য আমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে মানুষের জন্য মানুষের কিছু কাজ সেবা আমাকে দিতেই হবে আমরা যদি কোরআনের পাতা খুলি জায়গায় জায়গা আল্লাহ তালা আবুদুল্লাহ তসরিক ওয়ালিদিন এহসানা ওবি জারিল জনুফ ও সাহেবিল জম্বি ওবিনিসিল অর্থাৎ মা বাবা প্রতিবেশী আত্মীয় কাছের আত্মীয় দূরের আত্মীয় আহ পড়শি একসঙ্গে সফরের সঙ্গী মানে যে যত রকমের মানুষের সম্পর্ক হতে পারে সব জায়গাকে আল্লাহ আইডেন্টিফাই করে বললেন যে এইভাবে এইভাবে তোমার সাথে যে মানুষের সমাজ যখন তুমি বসবে চলবে ওঠা বসা করবে তখন যে মানুষের সাথে যেরকম সম্পর্ক গড়ে উঠবে তার প্রতি তুমি কিছু দায়িত্ব পালন করবে এবং তাদেরকে তুমি কিছু দিতে চেষ্টা করবে তাদের প্রতি তোমার কিছু করণীয় আছে এটাই হলো সেবা তাদের প্রতি তোমার কিছু দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধ থেকে তুমি সেই দায়িত্বটা পালন করবে তাদেরকে তুমি কিছু দেবে ভালোবাসবে আদর দেবে মায়া দেবে কথা দিয়ে তোমার সম্পদ দিয়ে তোমার মেধা দিয়ে তোমার বুদ্ধি দিয়ে তোমার যোগ্যতা দিয়ে তুমি কি করবে মানুষকে সেবা দিবে এবং দেশকে তুমি সেবা দিবে তো এটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমি সত্যিকার অর্থে মানুষ মানুষ যে শব্দটি এটা যদি আমরা সেই মানুষ থেকে যদি আমরা ধরি তাহলে কিন্তু যার মধ্যে সেই অনুভূতিটা আছে যে আমি আসলে পৃথিবীতে আসছি আমাকে আল্লাপাক মানুষ বানিয়েছেন আমি যেন আমার সেই অনুভূতি নিয়ে আমি কাজ করি যে আমাকে কিছু করতে হবে মানুষের প্রতি আমার কিছু দায়িত্ব আছে সেই অনুভূতিটা যার মধ্যে আছে মানবিক মূল্যবোধ যার মধ্যে আছে মানবিকতা মনুষ্যত্ব যার মধ্যে আছে তাকেই বলা হয় মানুষ আর সেই জায়গা থেকেই আমরা যদি দেখি যে রসুল করিম সাল্লাম তার হাদিসে বলেছেন যে আল খালকু আয়া গোটা সৃষ্টি জগৎটা এখানে মানুষ আছে অন্যান্য কিছু আছে প্রাণী আছে যে জড় পদার্থ আছে অন্যান্য উদ্ভিদ আছে সব কিছু মিলিয়ে আল্লাহ রসুল বললেন যে গোটা পৃথিবীর সমস্ত জগৎটা হচ্ছে আল্লাহর পরিবার ইল আল্লাহ ব্যান আহসেন ইলা আলী ও কেমকাল নবী সাল্লাম যে এর মধ্যে যে গোটা গোটা সৃষ্টি জগৎটা আল্লাহর পরিবার এখান থেকে উত্তম আল্লাহর কাছে বেশি প্রিয় সে যে আল্লাহর এই সৃষ্টি জগতের প্রতি আহসান করে আল্লাহর সৃষ্টি জগৎকে ভালোবাসে তাদের প্রতি সে কিছু দিতে চেষ্টা করে সেবা করে সেবার মানসিকতা যাদের মধ্যে আছে সেই মানুষটি বা সেই ব্যক্তিটি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বেশি প্রিয় এই কথাটি বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লিয় সাল্লাম তো তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমরা কি সেটা করতে পারছি কিনা আমাদের আমাদের এই সমাজে যে সমাজে আমরা বাস করি এখানে আমরা সবাই কিন্তু এক পর্যায়ের না উঁচু নিচু ভেদাভেদ আছে থাকলেও আমাদেরকে যেটা করতে হয় যখন আমরা দেখি যে আমার প্রতিবেশী কেউ গরিব যেটা হাদিসে আল্লাহ রাসুল বললেন যে একজন গরিব প্রতিবেশী থাকতে পারে আশেপাশের কোনো মানুষ সে কষ্টে থাকতে পারে অসুস্থ থাকতে পারে বিপদগ্রস্ত হতে পারে সেই যে অসুস্থ বিপদগ্রস্ত অথবা অভাবী সেই মানুষটি তার পাশে দাঁড়ানোর মতো সেই প্ল্যান পরিকল্পনা ইচ্ছা এবং সেই সদিচ্ছা আমার মধ্যে আছে কিনা প্রতিটি মানুষ ইন্ডিভিজুয়ালি সবাই যদি এই ভাবনাটা সবার মধ্যে কাজ করে তাহলে আপনি কি মনে করেন আসলে কি এই সমাজে কোনো মানে ওইরকম যে সমাজে খেতে পায় না পড়তে পায় না দুর্দশায় কেউ কি থাকবে থাকবে না থাকার কথা না এটা হওয়ার কথা না এবং আল্লাহ রসুল তো এই জন্যই তিনি শিখিয়েছেন আমাদেরকে যে তোমাকে ভাবতে হবে তুমি একটা সমাজের এই সমাজে বাস করো এবং সাথে সাথে তুমি উমেন মোমেন তুমি মুসলিম মুসলিম হওয়ার পরে তোমার দায়িত্ব অনেক তোমাকে চারপাশের মানুষের কথা ভাবতে হবে প্রতিবেশীদের এই সেবাগুলি তোমাকে দিতে হবে এবং একজন মানুষ খুব ভালো করে খেয়েটে খুব আরাম করে ভালো খাবার হলো রান্না হলো ঘরে খুব মজ করে আনন্দ করে বাচ্চাদের নিয়ে খেয়েটে ঘুমিয়ে পড়লো কিন্তু এই মানুষটি একবারের জন্য চিন্তা করলো না যে আমার চারপাশের যে মানুষ আমার প্রতিবেশী খুব কাছের প্রতিবেশী এমন থাকতে পারে এবং সে যদি জানে যে আসলেই কিছু মানুষ এমন আছে যে আসলে এরা সারাদিনে বোধ হয় এক বেলাও খাবার জোটেনি রাতে হয়তো তারা না খেয়েই সে ঘুমাতে যাচ্ছে এই অবস্থা জানার পরেও কেউ যদি খুব আরাম করে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে নবীজি বললেন যে সে তো খুব পেট পরে খেয়ে নিল আর প্রতিবেশী সে অভুক্ত থেকে সে তার রাত পার করছে এটা জানার পরেও যে নাকি এরকম আরামে সময় পার করে সেটা তো আসলে মুমিন নয় সে তো মুসলমান হতে পারেনি এখনও এই যে বিষয়গুলি এই কথাগুলি মানে আমাদেরকে আজকে মানে আমরা জানি সবাই কথাগুলি জানলেও এটা আবার নতুন করে সেই বিষয়গুলি আমাদের মধ্যে আসলে সেই চেতনাটা জাগ্রত করতে হবে যে আসলে আমরা দায়িত্বটা পালন করছি কিনা এই জায়গার থেকে আমরা মানুষকে সেবাটা দিচ্ছি কিনা না আমাদের চারপাশে যারা আছেন কেউ যদি অসুস্থ আমি শুনি তাহলে সেই অসুস্থ মানুষটির জন্য আমাকে কিছু করতে হবে আমি যেই হই না কেন আমি ব্যবসায়ী হতে পারি আমি সমাজের শিক্ষক হতে পারি আমি যে কোনো পেশার মানুষ হতে পারি এমনকি আমি যদি ডাক্তারও হয়ে থাকি আমি যদি নিজে চিকিৎসকও হয়ে থাকি তাহলে প্রত্যেকটা মানুষ ভাববে এবং চিন্তা করবে যে আসলে এই এই অসুস্থ মানুষটি যিনি তার প্রতি তাকে সেবা দেওয়া তাকে একটু খেদমুত করা তাকে সুস্থ করে তোলার জন্য একটু চেষ্টা করা আমার সামর্থ্য অনুযায়ী তাকে হেল্প করা এটা আমার এখানে মোতারম আমরা আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইব সেটা হলো অনেক রোগ এমন রয়েছে যেগুলো ব্যবহুল চিকিৎসা যেমন ক্যান্সার বা হার্ট হার্টের ট্রিটমেন্ট কিডনি কিডনি ইত্যাদি বিভিন্ন অনেক ব্যবহুল তো কোনো কেউ যদি তার সামর্থ্য রয়েছে আল্লাহ পাক তাকে ধনাঢ্যতা দিয়েছেন তিনি যদি এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেন যে তিনি বিনা পয়সায় বা নিজে দায়িত্ব নিয়ে অন্যের ক্যান্সার রোগীদের বা চোখের অপারেশন করিয়ে দিবেন অথবা হার্টের ট্রিটমেন্ট করিয়ে দেবেন অথবা ক্যান্সারের সহযোগিতা করবেন এক্ষেত্রে এটার যে সবাব বা এটার যে কার্যকারিতা এবং এটার প্রভাব বা ইসলাম এটা কিভাবে দেখে অবশ্যই যে এর চেয়ে বড় কিছু তো আর কিছু হতে পারে না একজন মানুষের নামাজ বন্দিগি ফরজ যে আমলগুলি আছে। এর এরপরেই হচ্ছে মৌলিক কাজ এগুলি যে একজন একটা মানুষ তার জায়গাতে একজন মুসলমান তিনি নামাজ পড়েন রোজা রাখেন মৌলিক কাজগুলি ফরজগুলি পালন করেন এরপরেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে এটা সুরে করিম সালামের জীবন যদি আমরা দেখি নবীজি কিন্তু সারা জীবন তিনি এই কাজগুলি করে গেছেন মানুষের সেবা মানে মুহূর্তে মুহূর্তে তিনি ভাবতেন নতুন করে যে আমি আর কি করতে পারি মানুষের জন্য সব ধরনের একটা হচ্ছে দুনিয়াবি দিক থেকে যেটা আপনি বললেন যে অসুস্থ সেই মানুষটির পাশে থেকে তাকে মানে নিজের সবটুকু সামর্থ্য ব্যয় করে তাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা এটা মানে এত বড় বিষয় যে রাসুর করিম সাল্লা সাল্লাম এই ধরনের ক্ষেত্রে একটা মানুষকে সহযোগিতা দিয়ে তাকে মানে সাহায্য করা হেল্প করা সহযোগিতা করা তাকেই বলেছেন সেই হলো সত্যিকারের মমিন এবং সেই আল্লাহর কাছে সবচেয়ে বড় পুরস্কার পাওয়ার আশা করতে পারে এবং আল্লাহর কাছে সে জান্নাত পাওয়ার আশা সেই করতে পারে যে এই ধরনের মানবিক আচরণ যার মধ্যে আছে আসলে মানে আজকে আমরা দেখি যে এমনি দুই ধরনের মানুষ আছেন সমাজে এক ধরনের মানুষ যে খুব দুটোর সমন্বয় এটা আমরা চাইবো এবং এটা দরকারও যে এক ধরনের মানুষ আছেন যে খুব ইবাদত ইবাদতবন্দি যে মৌলিক ইবাদত যেগুলি মসজিদে যাওয়া নিয়মিত জামাতে নামাজ পড়া এইগুলি আমলগুলি করা কোরআন তেলাওয়াত করা জিকির করা এগুলোর প্রতি খুব যত্নবান কিন্তু মানুষের প্রতি কিছু সাহায্য সহযোগিতা সেবা রুগী অসুস্থ আত্মীয় এতিম অনাথ অসহায় এই যে চারপাশে এদিকে খুব একটা ওনার মনোযোগ নেই বা এদিকে উনি মনে করেন যে এটার আমার আমি আমি যে যা নিয়ে আছি আমি ব্যস্ত আছি এটুকুই যথেষ্ট এটা যেরকম একটা ভুল ধারণা ঠিক আরেক শ্রেণীর মানুষ আছেন যে তারা খুব মানুষের সেবা করা দেশের সেবা করা মানব কল্যাণে কাজ করা এ নিয়ে খুব ব্যস্ত সময় পার করেন এবং খুব এই ব্যাপারে খুব সচেতনও তবে আবার দেখা যায় নামাজ বন্দিগি সোম সালাদ ইবাদত তেলাওয়াত এদিকে একটু তারা মানে কিছুটা হলেও তাদের একটু দেখা যায় যে অবহেলা তো এটা কোনোটাই কিন্তু কাম্য নয় ইসলাম বলেছে একটা কমপ্লিট জীবন তো এখানে সালাদ যেরকম সোম যেরকম তেলাওয়াত যেরকম জিকির যেরকম জরুরি বিষয় ঠিক মানুষের মানে সেবা করা সে দেশের সেবা করা এই কাজগুলি করা এটা প্রতি মুহূর্তেই জানতে হবে যে নীম সালাম তিনি যেরকম নামাজ পড়তেন পড়াতেন ইমামত করতেন এরপরেই চিন্তা করতেন কার কি কষ্ট কার কি অসুবিধা সমাজ কি অবস্থায় আছে মানুষ কি অবস্থায় আছে আমার ভাই আমার বন্ধু আমার প্রতিবেশী এই মানুষগুলি কেউ কোনো কষ্টে আছে কিনা খোঁজ নিতেন এবং এটার তিনি সমস্যা সমাধানও করতেন সবাইকে নিয়েই তিনি এখানে আরো একটা বিষয় কোনো মানুষের সামর্থ্য নেই একজনকে টাকা দিয়ে সে সহযোগিতা করবে রুগীর ক্ষেত্রে কিন্তু সে দেখতে যাওয়া সেগীর যে সেবা শুশ্রূষা করা এবং রুগীকে দেখতে যাওয়া হ্যাঁ তো এই যে রুগীর দেখতে যাওয়াটা এটা যে যে সমস্ত নফল এবাদত যেগুলি আল্লাহর কাছে বেশি প্রিয় এর মধ্যে একটি প্রিয় আমল হলো যে একজন অসুস্থ মানুষের পাশে গিয়ে তার খোঁজ নেওয়া যদি সামর্থ্য নাও থাকে তাকে মুখে একটু দেওয়া তার জন্য কাছে গিয়ে একটু দোয়া করা যে আল্লাহ তাকে সুস্থ করে দেন সূর্য করিম শাহাম কখনো কখনো এরকমও করতেন কাছে গিয়ে তিনি দোয়া করতেন আল্লাহ মব্বানাস হেবিল্তাফি আল্লাহ তার এই কষ্টটা আপনি দূর করে দেন আপনি তো মানুষের শিফা দানকারী এভাবে দোয়া করতেন তো এই যে তাকে কাছে গিয়ে একটু সান্ত্বনা দেওয়া দোয়া করা এটা অনেক বড় এ আদাতুল মারিদ অনেক বড় গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল কাজে এটাও যেন আমরা মানে সবাই খেয়াল রাখি যে এই ধরনের কাজগুলো যেন আমাদের সমাজে মহতারাম আমরা আপনার কাছে জানতে চাইবো সমাজে যারা নিচুর শ্রেণীর বা অর্থবিত্তহীন মানুষেরা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত দেখা যায় এতিম এতিম মানুষগুলো যারা এতিম বাচ্চারা রয়েছে তাদের প্রতিপালনকে ইসলাম কিভাবে দেখে এবং এর জন্য আমাদের করণীয় কী ধন্যবাদ আসলে এতিম এতিম তো এতিমদের বিষয়ে আল্লাহ রাবুল আলমীন কোরআনে করিমে বারবার মিসকিন শব্দ বলেছেন ইয়েতিম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তালা এবং তাদের ওল মাসাকিন বারবার ব্যবহার করা হয়েছে যে এখানে তাদের যে হকগুলি আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে এবং এই যে মিসকিন এবং এতিম পর্যায়ের যারা যাদের অল্প বয়সী অথচ বাবা মা নাই এখনও বালে হন নাই এই বয়সেই যারা বাবা মা হারিয়েছে এই ধরনের এতিম যারা অনাথ যারা এদের ব্যাপারে মানে তাদের সেবা এবং তাদের খেদমত করা তাদের প্রতিপালন করা তাদের দেখাশোনা করা তাদের দায়িত্ব নেওয়া তাদের গার্ডিয়ান হয়ে তাদেরকে একটু গড়ে তোলা তাদেরকে একটা সুন্দর জীবনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে চেষ্টাটুকু করা এটা যদি আমরা মানে চিন্তা করি তাহলে রসুল করিম সাল্লাম আমাদেরকে বলেছেন যে দেখো এই কাজটি এত গুরুত্বপূর্ণ এই কাজটি এত বেশি মানে আল্লাহর কাছে ওয়ালা এবং আল্লাহর কাছে এত দামি যে নবীজি এটা বলতে গিয়ে মতকে আমাদেরকে পৃথিবীর মানুষকে বোঝাতে গিয়ে তিনি বললেন ফেলুলিয়া ক্যাহা তাইম ইশারা করলেন দেখো যে আমরা তো জান্নাত পেতে চাই আল্লাহর কাছে তো জান্নাতি তোমরাও হবে হবে যদি তোমরা ইমানের উপর আমলের উপর থাকো আমিও জান্নাতি হব তবে এতিমের যে প্রতিপালন করে এতিমের দেখাশোনা যে করে এতিমের দায়িত্ব যে ব্যক্তি গ্রহণ করবে সে জান্নাতের এমন একটা উঁচু মর্যাদা উঁচু মাকামে সে থাকবে আমি এবং ওই ব্যক্তি এত কাছাকাছি থাকবো এই মর্যাদার কথাটা রাসুল করিম ইঙ্গিত দিয়ে বললেন পৃথিবীর মানুষকে আমাকে আপনাকে আমাদেরকে আমাদেরকে কিন্তু বলেছেন এমন নয় যে ওই যুগের মানুষকে তিনি গোটা পৃথিবীর সকল যুগের সকল মানুষের জন্য নবী হয়ে শেষ নবী হয়ে পৃথিবীতে এসেছেন কাজে তার কথাগুলি তার শিক্ষাগুলি আমাদের প্রত্যেকের জন্য ঠিক আছে এটা যদি আমরা একটু ভাবি গভীরভাবে যদি একটু চিন্তা করি তাহলে আর প্রতিটা মানুষই যদি তার সামর্থ্য অনুযায়ী একজন এতিমদেরকে লালন পালন তাদের প্রতিপালন তাদের দেখাশোনা দায়িত্ব যদি আমরা গ্রহণ করি তাহলে এই সমাজের একটা এতিম সন্তান ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের সামাজিক নানা কারণে হয়তো জাগতিক শিক্ষা যে ব্যবহার বহন করা অনেক এতিম শিশুদের পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে অনেক মাদ্রাসা লীলা বোর্ডিং তাদের রয়েছে এতিমখানা রয়েছে সেগুলোতে খাবার দেয়া কিংবা তাদের দায়িত্ব নেয়া তাদের জন্য মাসে বা বাৎসরিক অর্থ ব্যয় করা এটার প্রতি ইসলাম অবশ্যই অবশ্যই এটা মানে এটা একটা আমার মনে করি যে একটা সুযোগ এটা যে এটা হয়তো ইন্ডিভিজুয়ালি অনেকেই পারছেন না নানান ব্যস্ততার কারণে পারিবারিক পারিবার্ষিক কারণে অনেকেই পারছেন পেরে উঠছেন না কিন্তু আমরা দেখি যে দেশে আলহামদুলিল্লাহ যে বহু শিক্ষা প্রতিষ্ঠান এমন আছে যারা তারা এই দায়িত্বটা কাঁধে নিয়েছেন প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠানের যারা অভিভাবক থাকেন কমিটি যারা থাকেন তারা মিলে সিদ্ধান্ত নেন যে আমাদের এই প্রতিষ্ঠানে দুশো পাঁচশো ছাত্র থাকবে যারা এতিম এবং তারা তাদের দেখাশোনাটা আমরা করব তাদের প্রতিপালন আমরা করবো তাদেরকে আমরা শিক্ষাটাও আমরা দেব। তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে আমরা তুলবো এই দায়িত্বটা তারা নেন এখন এই ধরনের প্রতিষ্ঠানগুলি যখন আমরা চারপাশে যখন দেখি আমাদের সমাজে এই ধরনের প্রতিষ্ঠানগুলি যেখানে যেখানে আছে সেই প্রতিষ্ঠানের প্রতি আমাদের একটু মানে সুদৃষ্টি দেওয়া তাদের সহযোগিতা এগিয়ে আসা সেই প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তারা যেন সুষ্ঠুভাবে এই কাজগুলি সমাধান করতে পারেন এতিমদের প্রতিপালনে তারা যেন নিবিড়ভাবে তাদের পরিচর্যাটা করতে পারেন এর জন্য আর্থিক যে মানে সহযোগিতা দরকার এই এই আর্থিক সহযোগিতাটা এটা যারা সমাজের বৃত্তশালী মানুষ সমাজের ধনী মানুষ ধনী শ্রেণীর মানুষ তাদের দায়িত্ব হলো কর্তব্য হলো যে এই বাচ্চাদের যে খরচ লাগে সেটা মাসিক খরচ হোক বাৎসরিক খরচ হোক যে খরচটা লাগে এটা কর্তৃপক্ষের সাথে প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তাদের সাথে কথা বলে সেই খরচটা দিতে পারেন সহজেই কিন্তু এই খেদমতটা এমনিতেই ব্যক্তিগতভাবে একটা এতিমকে লালন পালন করার ব্যাপারটা আমাদের অনেকের পক্ষেই কঠিন কিন্তু এখানে আমাদের জন্য অনেকটা ব্যাপার সহজ হয়ে যায় এবং এটা কি সৎকায় জাড়িয়া অন্তর্ এটাও একটা অবশ্যই কথা যে সৎকায় জারিয়া তো এই আমল গুলাই যে আমরা এই ধরনের একটা এতিমকে প্রতিপালন করে আমি যখন তাকে সুশিক্ষা শিক্ষিত করে একটা ভালো মানুষ হয়ে আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠে এই এতিম সন্তানটি যদি দিন হায়াত পায় সে তার জীবনে যত ভালো আমল করতে থাকে ওই আমলের সবের একটা অংশ ওই ব্যক্তিও পাবেন যিনি তাকে এই জীবন গড়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তার শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তার মানে হলো এটা মানে সৎকার জারিয়ার অন্যতম একটি অংশ হলো এটা আমরা এতিমদের ক্ষেত্রে যদি আমরা এই সহযোগিতাটা করতে পারি তাহলে আমরা আহ্বান জানাবো ওই সমাজের যারা বৃত্তশালী মানুষ যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা যেন এই বিষয়গুলোকে খুব বেশি করে একটু খেয়াল করেন এই ধরনের কাজ যেখানে যেখানে আছে আছে দায়িত্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলি এইগুলার ব্যাপারে আমরা যেন অনেক বেশি আন্তরিকতা নিয়ে আমরা সাহায্যের হাতটা পাব এখানে যে আপনি আন্তরিকতার কথা বলছেন এখানে একটা বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হলো যে এতিমদের অনেকের হয়তো বাবা মা মারা গেছে অথবা কেউ নেই কিন্তু তার কিছু সম্পদ রয়েছে সেটার সুরক্ষা বা অনেকে দেখা যায় যে তার কোনো গার্ডিয়ান না থাকার সুযোগে তার সম্পদটা গ্রাস করে নেয় ইসলাম এটাকে কিভাবে দেখে আসলে আল্লাহ এই এতিমদের সম্পদ যদি থেকে থাকে যে বাবা মা রেখে গেছে সম্পদ এখন বাচ্চারা ছোট এতিম দ্বারা এখন এই সম্পদের রক্ষণাবেক্ষণ এটা অনেক বড় একটা খেদমত অনেক বড় সেবা এটা এখন এই রক্ষণাবেক্ষণটা করবেন নিকট আত্মীয় তারা করবেন যদি তারা করতে ব্যর্থ হন তাহলে সমাজের যারা দায়িত্বশীল মানুষ তারা দায়িত্ব নেবেন নিয়ে তাদের এই সম্পদের রক্ষণাবেক্ষণ করবেন এবং আল্লাহ তালা বলেছেন যে কোনোভাবেই যেন এই সম্পদের কোনো অপ মানে এটা এটার অপব্যবহারটা না হয় এবং কেউ যেন এটা গ্রাস করে না আনেকুল ম্যান যদি জুলুম করে ওই এতিমদের সম্পদ কেউ মানে এটা বক্ষণ করে অর্থাৎ গ্রাস করে তাহলে সে যেন পেটে আগুন ঢুকিয়ে নিল আল্লাপাক সতর্ক করেছেন মানুষকে যেন পেটের মধ্যে তুমি আগুন ঢুকিও না আগুন যদি ভিতরে ঢোকাও তাহলে আগুনে জ্বলতে হবে এই জন্য এখানে অনেক বেশি সতর্ক আমাদের থাকতে হবে যদি এতিমের সম্পদ যেন কোনোভাবে কেউ এদিকে খারাপ দৃষ্টি আপনার কাছ থেকে আরও একটি বিষয় আমরা জানতে চাইব সেটা হল সমাজে আমাদের মধ্যে যে সমস্ত মানুষের সেবা করার প্রসঙ্গ আসে বিধবা অনেক নারী রয়েছেন তাদের সেবা করাটাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় অবশ্যই রাসুল ইসলামের জীবন থেকে আমরা দেখি যে তিনি নিজে অনেক বিধবা নারীদের দায়িত্ব উনি নিয়েছেন এবং যারা সামর্থ্যবান মানুষ তাদেরকে উনি দায়িত্ব দিয়েছেন তাদের কাঁধে যে তোমরা ওই বিধবা নারী সে অসহায় হয়ে পড়েছে আর্থিকভাবে সে দৈনদশায় আছে তাহলে স্বামী নাই এখন সে চলবে কেমন করে এর জন্য মানে সেই তাদের যদি এমন হয় যে পাড়ায় মহল্লায় আমাদের জানা থাকে যে এই মহল্লায় কতজন বিধবা আছেন এবং যদি আসলেই তিনি অসহায় হয়ে থাকেন যে স্বামী তেমন কোনো সহায় সম্পদ রেখে যান নাই যা দিয়ে তিনি তার জীবন নির্বাহ করতে পারেন তার প্রয়োজন পোড়া করতে পারেন তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আমি মনে করি যে এখানে সমাজের দায়িত্বশীল যারা আছে আমরা আমরা সেই ধর্মীয় অঙ্গনেরই হোক অথবা বাইরের আমরা সমাজ যারা পরিচালনা করি আমাদের একটা হিসাব রাখা এখানে যে আসলে কতজন নারী আমার পাড়ায় আমার মহল্লায় আমার এই ওয়ার্ডে এমন কজন মানুষ আছেন যে যারা আসলেই স্বামী নাই স্বামী পরিত্যক্তা হোক অথবা স্বামী এন্তেকাল করেছেন এ অবস্থায় আছেন যে এখন তাই তিনি অসহায় জীবন জীবনযাপন করছেন সেই মানুষগুলাকে নিয়মিত কোনো একটা এর মধ্যে আনা আমাদের সহযোগিতার আওতায় আনা যা আমরা নিয়মিত আমাদের মতো করে হ্যাঁ আমরা বলবো রাষ্ট্র তাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করছে সরকার সহযোগিতা করছে তাদের জন্য ভাতার ব্যবস্থা আছে সরকারিভাবে কিন্তু এটুকু দিয়েও অনেক সময় অনেকের প্রয়োজনগুলি পুরোপুরি হচ্ছে না বা এরপরেও অনেকে অনেক রকমের সমস্যায় থাকতে পারেন সেক্ষেত্রে আমরা মানুষ হিসাবে সেই বিধবা নারীদের প্রতি আমাদের দায়িত্ব পালন করা আমরা মনে করি যে অনেক গুরুত্বপূর্ণ এবং স্তূরি আক্রান্ত আমাদেরকে এই ব্যাপারে দায়িত্ব দিয়ে রেখেছেন আমরা এ ব্যাপারে আরও অনেক বেশি সচেতন হবো এবং দায়িত্ব পালনের চেষ্টা করবেন অনেক গরিব মানুষ এমন রয়েছেন যে তারা পেট পুরে দুবেলা দুমুঠো ভাত খেতে পারেন না তো তাদের জন্য গরিব মানুষকে অন্নহীনকে অন্ন দেয়া এবং গরিব মানুষের জন্য তার মুখে ভাত তুলে দেওয়া এটা কি ইসলাম এটাতে বাহ্য তো এটাতে খুব মানবিক কাজ এবং এটা জাগতিক কাজ কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি এর কোনো আবেদন আছে অবশ্যই অবশ্যই মানে যার একজন মানুষ অসহায় নিয়মিত তার খাবার জোটে না এ ধরনের অবস্থায় যারা আছেন তো তাদের ব্যাপারে তাদের সেই অন্যের ব্যবস্থা করা তাদের সেই খাবারের ব্যবস্থা করা এটা ইসলামে আমি বললাম শুরুর দিকে বলেছি কথাগুলি যে ইবাদতব্দি মৌলিক ফরাইজ যেগুলি মানুষের ওপর এরপরেই তো মানে এই মানুষের এই সেবাগুলি এখানে চলে আসে এবং এখানে বিশেষ করে এই বস্ত্রহীন অন্নহীন এবং একেবারেই হতদরিদ্র যে শ্রেণীর মানুষ তাদের সেবা করা এবং তাদের সেই ব্যবস্থাগুলি করা তারা যেন একটু স্বাভাবিক জীবন যাপন করতে পারেন তাদের প্রয়োজনগুলি পূরণ করতে পারেন সেটা করা এমনকি আল্লাহ নবী সাল্লাম হাদিসে বলেছেন যে কেমতের দিন আল্লাহ তালা কিছু কিছু মানুষকে আল্লাহ বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি খাওয়াও নাই তো মানুষ আল্লাহর কাছে বলো আল্লাহ আপনি তো আপনার তো আপনি তো হাকামুল হাকেমিন আমি তো রব্বুল আলামিন আপনাকে আমি খাওয়াবো কেমন করে আপনি আবার ক্ষুধার্ত হবেন কেমন করে আপনাকে খাওয়ানোর মতো তো কিছু আমি দেখি না আল্লাহ বলবেন যে হ্যাঁ এর অর্থ হলো এই যে ওই যে মানুষটি তোমার কাছে হাত পেতেছিল ওই যে তার অভাব অভিযোগের কথা তার কষ্টের কথাগুলি তোমার কাছে বলেছিল তো তখন তো তুমি তার দিকে দৃষ্টি দাও তুমি যদি তাকে খাওয়াতে সেটাই আমাকে খাওয়ানো হয়ে যেত এখানে একটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাইবো আপনি বারবার আমাদেরকে তাগিদ দিচ্ছেন কোরআন সন্ন্যাহের আলোকে যে এই মানব সেবাটা করতে হবে কিন্তু মানব সেবাটা এটা কি মানে দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে পার্থিব আকাঙ্ক্ষায় যদি করা হয় এখান থেকে আমি বেনিফিট পাবো আমি ভোট পাবো আমি রাজনীতিতে আমি ই করবো অথবা আমি সমাজপতি হব অথবা আমার প্রচার হবে এ উদ্দেশ্য নিয়ে যে মানব সেবাগুলা সেটা আসলে এটা বোধ মানে যে কোনো একজন বিবেকবান মানুষের কাছে এটা স্পষ্ট একেবারে যে এটা বলার অপেক্ষা রাখে না যে আসলে তালা এই যে মানুষের সেবার কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম এটা নিতান্তই আল্লাহ সন্তুষ্টির জন্যই হতে হবে এবং সেটাই এই সেই সেবা যেটা করা হবে এর বিনিময় এবং মর্যাদাই হচ্ছে যে আল্লাহ নবী বলেছেন যেটা যে সে জান্নাতি হবে এবং জান্নাতি নবীর কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করবে এই সবগুলি পুরস্কারের কথা কিন্তু তখনই যখন নাকি একজন মানুষ এই সেবাগুলি করবেন আল্লাহর জন্য নিজের যশ খ্যাতি সুনাম অর্জনের জন্য অথবা কোনো একটা বিয়ে কোনো কিছু তার হাসিল করার উদ্দেশ্যে কোনো একটা পদ পদবি হাসিল করার বা কোনো একটা কিছু দুনিয়াবি কোনো ফায়দা হাসিলের জন্য যদি এই কাজগুলি করা হয় তাহলে আল্লাহর কাছে এটা ইবাদত হিসাবে গণ্য হবে না এটা আমাদের মনে রাখতে হবে ইবাদত হিসাবে গণ্য হবে তখনই যে কাজগুলো নিঃস্বার্থভাবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ করে থাকেন সেটাই এবং যেটাকে বলা হয় এখলাস এখলাস লাগবে আন্তরিকতা লাগবে আল্লাহর ওয়াস্তে হতে হবে তখনই সেটা আল্লাহর কাছে অর্থাৎ ইবাদত যেভাবে এখলাস না থাকলে এবাদত প্রাণহীন হয়ে যায় সব শূন্য হয়ে যায় অনুরূপভাবে এখলাসের কারণে মানবিক কাজগুলো এবাদতে পরিণত অবশ্যই অবশ্যই সুতরাং এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো সমাজের ক্ষেত্রে অনেক মানুষ রয়েছেন যে তারা আর্থিকভাবে অসচ্ছল তাদের কারজে হাসান তাদের জন্য তো ইসলাম বা কোন ঋণ দেওয়া মানুষকে ঋণ দেওয়া বা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেওয়া এটাকে ইসলাম কিভাবে দেখে আসলে দেখেন এই যে আহ ঋণ ঋণগ্রস্ত ব্যক্তি তার ব্যাপারে তো সহযোগিতার কথা বলা আছে এমনকি জাকাতের অর্থ দিয়ে হলেও তাকে সহযোগিতা করতে বলা হয়েছে জাকাতের যে মাসরফ জাকাত যাদেরকে যাদের জন্য জাকাত আদায় করতে হয় জাকাত বন্টনের যে ক্ষেত্রগুলি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে কোন কোন খাতে জাকাত জাকাতের অর্থগুলি ব্যয় করা হবে এর মধ্যে একটি হচ্ছে গাড়ি মানে যারা নাকি ঋণগ্রস্ত এখন এই ঋণগ্রস্তদের জন্য আমাদের সহযোগিতা করা এটা জাকাত দিয়ে হোক সাধারণ দান দিয়ে হোক যে যেভাবে পারা যায় ওই ঋণগ্রস্ত মানুষ যেন ঋণ মুক্ত হতে পারেন সহযোগিতা করা আর আরেকটি হচ্ছে যে কার্জে হাসানা যেটা এটা হচ্ছে যে আল্লাহ তালা কোরআনে করিমে কর্জে হাসানার কথা বলেছেন এই জন্য যে মানুষ যখন করজে হাসানা এই দেওয়ার যে পদ্ধতিটা এটা বন্ধ করে দেবে এবং আল্লাহরের নির্দেশটা পালন করতে গিয়ে মানুষ শৈথিল্য মানে মানুষ এখানে শীতিলতা দেখাবে বা এখানে সে এই ব্যাপারে কোনো তার মানে ব্যাপারটাকে তারা এড়িয়ে যাবে তখন ওই কর্জে হাসানার জায়গাগুলোকে এখানে এসে এ হবে আপনার মানুষের জীবনে নানা রকমের খারাপ জিনিসগুলি এখানে ঢুকবে যেমন সুদ আসবে ঘোষ আসবে এখানে নানান কিছু মানে যেগুলি হারাম এই হারাম নিষিদ্ধ জিনিসগুলি এই সমাজের মধ্যে সেগুলি চালু হবে আল্লাহ বলছেন কর্জে হাসানা দে্লাহ কাসীরা আল্লাহ বলেছেন কেউ যদি কাউকে কর্জে হাসানা দেয় আল্লাহ তাকে বহু বহু গুণ তাকে তার যা বদলাকে আল্লাহ বাড়িয়ে দিবেন তাহলে এখানে আমরা যে কর্জে হাসানার প্রশংসা পাক করে বলেছেন যে এটা দিলে আমি বাদনাকে অনেক গুণ বেশি বদলা দেব তাহলে কর্জে হাসানা অর্থাৎ নিঃস্বার্থভাবে কেউ কাউকে ধার দেনা দেওয়া তো এখানে এই বিষয়গুলো আমাদের যদি আমরা এই কর্জে হাসানা চালু না রাখি বন্ধ করে দিই তাহলে তো চলে আসবে এখানে সেখানে চলে আসবে আপনার হারাম উপায় নানান কিছু পদ্ধতি আর চলে আসবে যেখানে যেগুলি পাক নিষেধ করেছেন মানুষের জন্য তাহলে আমরা চেষ্টা করব যে কার্জে হাসানা মানুষকে যতটুকু সম্ভব যার যার সামর্থ্য এবং যোগ্যতা থেকে এই মানুষকে কার্জে হাসানা দেওয়া এবং কার্জে হাসানা দেওয়ার পরে আবার যিনি কার্জে হাসানা নিলেন সাধারণভাবে কেউ কার থেকে ধার নিলেন এটা হলো আমানত তার কাছে যিনি নিলেন তার দায়িত্ব হলো সময় সময়মতো পরিশোধ করে দেওয়া এখানেও যদি কোনো ত্রুটি থাকে বা কোনো রকমের অবহেলা করা হয় তাহলে আবার যারা করজে হাসানা দিবেন তারা নিরুৎসাহিত হয়ে পড়বেন এবং এটা আমাদের সমাজে সমস্যাগুলো কিন্তু কেউ কাউকে ধার দিলে সহজে তিনি এটা উদ্ধার করতে পারেন না এই কিন্তু আছে থেকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে দেশের যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড় সাইক্লোন বন্যা নদী ভাঙ্গন ইত্যাদি নানা কারণে একটা দেশ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে দেশের মানুষের এবং ধনী মানুষের করণীয় আসলে তো দেখেন আমরা আজকে মানব কল্যাণ মানুষের সেবা এগুলো নিয়েই কথা বলছি আমরা তা এখন নানা রকমের দুর্যোগ দুর্বিপাকে এবং বিশেষ করে যে বিভিন্ন সময়ে যে প্রাকৃতিক দুর্যোগগুলি আমাদের সময়ে দেখা যায় আমাদের দেশে এমনকি পৃথিবীর অনেক দেশেই সেই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বিশেষ করে আমাদের যদি আমরা আমাদের মাতৃভূমির কথা বলি বাংলাদেশের কথা বলি তাহলে এখানে একটা মানে দুর্যোগ প্রবণ এলাকা বলা যায় সবসময় কিছু না কিছু সমস্যা কিন্তু আমাদের হাতে থাকে কখনো ঝড় কখনো জলোচ্ছ্বাস কখনো ভূমিকম্প এটা সেটা হতেই থাকে তো এটা ছোটোখাটো সমস্যাগুলি আসে এটা পৃথিবীটাকে এভাবেই বানিয়েছেন সমস্যা থাকবে তো এখানে আমাদের দায়িত্ব হলো যারা মানে নদী ভাঙ্গনে যারা হয়তো ঘর হারিয়েছেন বাড়ি হারিয়েছেন জমি ফসল নষ্ট হয়ে গেছে ইত্যাদি প্লাবনে প্লাবিত হয়ে গেছে সব কিছু অথবা হঠাৎ ঘূর্ণিঝড় এই কদিন আগেও একটা মুখা আসলো বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন হ্যাঁ তো এইভাবে বিভিন্ন সময় যেটা আসে তখন এই মানুষগুলির পাশে দাঁড়ানো এটা আমাদের সবার নিজ প্রত্যেকের জায়গা থেকে এই কাজ করে খেয়াল করা যে আসলে মানে আমি আমার জায়গা থেকে আমি যারা ওই এলাকায় যেখানে দুর্যোগ দেখা দিয়েছে যেখানে সমস্যা তৈরি হয়েছে শুধু তারাই শুধু কাজ করবেন তা নয় আমি দেশের যে প্রান্তেই থাকে না কেন যে অঞ্চলেই থাকে না কেন আমাদেরকেও সংঘবদ্ধভাবে একটু উদ্যোগ নিতে হবে যে তাদের পাশে একটু দাঁড়ানো তাদের আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রের অনেক মানুষ একটা বাংলাদেশ একটা ঘন বসতিপূর্ণ দেশ অনেক মানুষ রয়েছে বেকার তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং দেশকে স্বনির্ভর হতে সহযোগিতা করা এটা ইসলামের আলোকে কতটা গুরুত্বপূর্ণ আসলে দেখুন আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা প্রেম দেশকে নিজের মাতৃভূমিকে ভালোবাসা ইসলামে এর গুরুত্ব অনেক বেশি নবী সাল্লাহ সাল্লাম তিনিও তার মাতৃভূমির প্রতি তার ভালোবাসা অনেক বেশি ছিল দোয়াও করছেন সারা জীবন দোয়া করেছেন মদিনার জন্য দোয়া করেছেন মাক্কার জন্য মক্কাবাসীদের জন্য তার মাতৃভূমির জন্য এবং অনেক কষ্টও পেয়েছেন মাতৃভূমি যখন তিনি ত্যাগ করে চলে গিয়েছিলেন মদিনায় হ্যাঁ বাধ্য হয়েছিলেন সেই পরিস্থিতি হয়েছিল অর্থাৎ মাতৃভূমির প্রতি যে তার টান ছিল এটা আমাদেরকে শেখায় যে তোমরাও তোমাদের মাতৃভূমিকে ভালোবাসো তোমরাও তোমার যে মায়ের যে মানে জায়গাটুকু যেখানে তোমার জন্মস্থান ওই জায়গার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে তাহলে সেই ভালোবাসার জায়গা থেকেই আমরা যে দেখি যে আমার সমাজের কিছু মানুষ যারা বেকার কর্মসংস্থান নেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যাতে করে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়িয়ে তারা যেন ভালোভাবে দেশের সেবা মানুষের সেবা একই সঙ্গে এটা মানে আল্লাহর সন্তুষ্টি লাভের একটা বড় উপায় যে আমরা কর্মসংস্থান যেটা আমরা দেখছি যে অনেক বাংলাদেশে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে আমাদের বসুন্ধরা গ্রুপ আছে এরকম বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা বিভিন্ন তারা প্রকল্প হাতে নিয়েছেন যে প্রকল্পগুলি বাস্তবায়নের মাধ্যমে অগণিত হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে এই যে কাজগুলা এটা যারা একটু যাদের সামর্থ্য আছে তাদের কিন্তু এই বিষয় নিয়ে ভাবা যে আমার দ্বারা কিছু মানুষের কাজ পাক এবং আমিও আমার ব্যবসা হোক আমার উন্নতি হোক আমার তরিকি হোক এটা তো হবেই কিন্তু আরও হাজারো মানুষ আমার দ্বারা আপনি আমাদেরকে বলছিলেন ইসলামের দৃষ্টিতে সমাজ সেবা এবং দেশের সেবা বিষয়ে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক এখন আমরা মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে সামিল হতে পারেন আলহামদুলিল্লাহ اللهم لا نحصي ثناء عليك أنت كما اثنيت على نفسك، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، اللهم انا نسألك بان لك الحمد، لا اله الا انت المنان، بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم، اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم ارفع درجاتنا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم إنا نسلك من الخير كله ونعوذ بك من الشر كله اللهم انا نسالك الجنة ونعوذ بك من النار، اللهم زدنا ولا تنقصنا، واكرمنا ولا تهنا، واعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وارضنا وارض عنا يا ربنا. اللهم انا نعوذ بك من زوال نعمتك، وتحول عافيتك، وفجاءة نقمتك، وجميع سخطك. রাব্বুল আলমী আমরা আজ যে বিষয়ে আলোচনা করেছি ইসলামের দৃষ্টিতে দেশ ও মানুষের সেবা সমাজের সেবা দেশের সেবা আল্লাহ আমাদের প্রত্যেককে যারা শুনেছেন যারা বলেছেন সবাইকে এই বিষয়ে বুঝবার আমল করবার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে আমার আমাদের সবার অন্তরে দিনের সেহি বুঝ আপনি দান করে দিন আল্লাহ একজন মুমিন ইমান আনার সঙ্গে সঙ্গে সে মানবিকতার দীক্ষায় দীক্ষিত হয় মানবিকতার শিক্ষায় শিক্ষিত হয় তাকে মানবিক হতে হয় মমিন সবচেয়ে মানবিক হয় আমাদেরকে মানবিক মমিন হবার তোফিক দান করুন আল্লাহ আমরা আজকের এই বিশেষ মোনাজাতে আমরা স্মরণ করছি আমাদের মৃত মা বাবা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহপাঠী এবং বন্ধুবান্ধব কলিগদেরকে যারা ইতিমধ্যেই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ তাদের সবর কবরের আজাবকে আপনি মাফ করে দিন কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সংযোগ স্থাপন করে দিন আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ তাদের প্রত্যেককে নিয়ে খায়াত দান করুন রব্বুল আলমিন আমাদের সবাইকে আপনি সুখময় দাম্পত্য জীবন দান করুন আমাদের সন্তানদেরকে সুস্থ সবল এবং তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দিন আমাদের সন্তানদেরকে আমাদের স্বপ্নের মতো বড় হবার তৌফিক দান করো আমাদের মুরব্বীদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করে দিন আমাদেরকে সম্মানজনক রিজিক দান করুন আমাদেরকে সম্মান নিয়ে বেঁচে থাকবার তৌফিক দান করুন আল্লাহ চারিদিকে নানা ধরনের ফিতনা আল্লাহ সে ফিতনার কবলে আমাদের জীবন আমাদের ইমান বিধ্বস্ত আপনি আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন নারীর ফিতনা থেকে হেফাজত করুন সম্পদের ফিতনা থেকে হেফাজত করুন কবরের ফিতনা থেকে হেফাজত করুন দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন মহামারী থেকে হেফাজত করুন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার দিনের পথে পরিচালিত করুন আমাদের আমাদেরকে দিনের সেহী বুঝ দান করুন আমাদেরকে সুস্থ অন্তর দান করুন আইলা বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে সুস্থ নিরাপদ এবং দান করুন আমাদের দেশকে আপনি হেফাজত করুন দেশের অর্থনীতির গতিকে সচল করে দিন এই দেশকে আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন ওয়াসাল আলুর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখছিলেন নিউজ টোয়েন্টি ফোর কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিন অনুষ্ঠান পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা আলাইকুম রহমাতুল্ল